আসসালামু আলাইকুম, আই এম মুহিব ফ্রম সানমুন মেরিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই বলে নিচ্ছি, আজকের এই ভিডিওটি করা হয়েছে শুধুমাত্র যারা মেরিন প্রফেশনে আছেন বা রিসেন্টলি বিভিন্ন মেরিন একাডেমি অথবা ইনস্টিটিউট থেকে পাসিং আউট হয়েছেন, শুধুমাত্র তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে বা কোন কোন মাধ্যমগুলো আমাদের এই মেরিন প্রফেশনে জব পেতে সহায়তা করে, অথবা কোন কোন মাধ্যমে আমরা সাধারণত জবগুলো পেয়ে থাকি। সো কথা বাড়ি সো কথা না বাড়ি, লেটস স্টার্ট। কয়েকজন জুনিয়রের অনুরোধে আজকের এই ভিডিওটি করা। সো থ্যাঙ্কস টু দ্যাম ফর দিস নাইস কন্টেন্ট আইডিয়া, বাট আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য নেমস। আজকের এই ভিডিওতে আমি 7টি উপায় বা মাধ্যম নিয়ে কথা বলবো, যেগুলো সাধারণত আমাদের মেরিন প্রফেশনে জব পেতে সহায়তা করে। তবে একটি কথা বলে রাখছি, এই বিষয়গুলো একান্তই আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বা মতামত থেকে বলছি, সো অন্য কারো ভিন্ন মত থাকতেই পারে। জব পাওয়ার ক্ষেত্রে প্রথম মাধ্যমটি হচ্ছে এজেন্সি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। এজেন্সি আবার দুই ধরনের হয়ে থাকে। যে কোনো শিপিং কোম্পানির নিজস্ব এজেন্সি থাকতে পারে। এক নম্বর হচ্ছে নিজস্ব এজেন্সি, দুই নম্বর হচ্ছে নিরপেক্ষ বা স্বতন্ত্র এজেন্সি। এটা কোনো কোম্পানির সাথে সরাসরি কোনো কোম্পানির এজেন্সি নয়। এই এজেন্সির মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে ক্রু সাপ্লাই হয়ে থাকে। আর আমরা সকলেই জানি, আমরা যখন শিপে উঠি তখন আমাদের সাইন অনের জন্য, সাইন অফের জন্য, ইমিগ্রেশনের জন্য যে সকল পেপারস রয়েছে সেগুলো এজেন্সি প্রিপেয়ার করে থাকে। এখন কথা হচ্ছে যে আমরা আসলে কিভাবে এই এজেন্সির সাথে ডিল করব। আমাদের গভর্নমেন্ট কর্তৃক নির্দিষ্ট কিছু লাইসেন্সধারী এজেন্সি রয়েছে, যেগুলোর লিস্ট আপনারা খুব সহজেই ডিজি শিপিংয়ের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখন আমাদের কাজটা হলো যে প্রত্যেকটি এজেন্সির ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং লোকেশন আমাদের সংগ্রহ করতে হবে। দেন আপনার থেকে যদি ওই এজেন্সির লোকেশন অনেক দূরে হয়ে থাকে, তাহলে আপনার সিভিটি ইমেলে ফরওয়ার্ড করতে পারেন এবং ফোনের মাধ্যমে তা অবশ্যই নিশ্চিত করবেন। তবে আপনার যে জবটি খুব প্রয়োজন তা অবশ্যই এজেন্সিকে বোঝাতে সক্ষম হতে হবে। তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি সশরীরে সেখানে যান এবং আপনার যে জবটা খুব প্রয়োজন সেটা খুব ভালোভাবে উপস্থাপন করেন। আর সশরীরে যখন আপনি কোনো এজেন্সিতে যাবেন, অবশ্যই আপনি হার্ড কপি এবং আপনি হার্ড কপি সিভি নিয়ে যাবেন, কারণ অনেক এজেন্সি তা চেয়ে থাকে। আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, শুধুমাত্র সিভি দিয়ে থেমে গেলেই হবে না, আপনাকে ফ্রিকোয়েন্টলি তাদের সাথে কন্ট্যাক্ট রাখতে হবে। আর সেটা যদি আপনি সশরীরে হন তাহলে ভালো, যদি তা না হয় তাহলে ফোনের মাধ্যমে করতে পারেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এজেন্সির নলেজে আপনাকে থাকতে হবে। আর জব পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় যে মাধ্যমটি হচ্ছে তা হচ্ছে উচ্চপদস্থ কর্মকর্তা, সেটা কোম্পানির হোক বা বিভিন্ন এজেন্সির হোক। যেমন ধরুন সিঙ্গাপুর হচ্ছে শিপিংয়ের জন্য বড় একটি সেক্টর, সেখানে অনেক বড় বড় এজেন্সি এবং শিপিং কোম্পানি রয়েছে। এখন আপনাকে যেটা করতে হবে যে সেখানে বাংলাদেশের কোনো লোক আছে কিনা বা উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা আছে কিনা যা আপনার পরিচিত, বা কোনো মাধ্যমে তাদের সাথে আপনি পরিচয় লাভ করতে পারবেন। সেটা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন একাডেমির বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানার চেষ্টা করতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যখন বাইরে কোনো কোম্পানি বা এজেন্সির সাথে ডিল করব বা কথা বলার চেষ্টা করব বা কোনো ইনফরমেশন জানার চেষ্টা করব, তখন আমাদের অ্যাপ্রোচটা এমন হতে হবে যে আমাদের বাংলাদেশের নামের পাশে কিংবা স্পেশালি মেরিন কমিউনিটির উপর যাতে কোনো রকমের ব্যাড ইমপ্রেশন না পড়ে, সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। জব পাওয়ার ক্ষেত্রে তৃতীয় যে মাধ্যমটি হচ্ছে তা হচ্ছে অনলাইন। অনলাইনের মাধ্যমেও আপনি বিভিন্ন কোম্পানি বা এজেন্সির সাথে আপনি কন্ট্যাক্ট করে তাদের কেরিয়ার অপরচুনিটিতে অ্যাপ্লাই করে, দেখা গেছে অনেক সময় যদি তারা ইন্টারেস্টেড হয়ে থাকে তখন আপনি দেখা গেছে কোনো এজেন্সির সহায়তায় সেখানে জয়েন করতে পারেন, অথবা তারাই বলে দিবে যে আপনি কোনো একটি ডিজিগনেটেড এজেন্সির মাধ্যমে জয়েন করার জন্য ওই সকল কোম্পানিতে। তো অনলাইনের মাধ্যমে অনেকের জব হয়েছে, তা আমরা অনেকেই জানি। আর চতুর্থ যে মাধ্যমটি রয়েছে তা হচ্ছে রিলেটিভের মাধ্যমে। দেখা গেছে আমাদের এই মেরিন প্রফেশনে আসার ফলে অনেক সময় জবের ক্ষেত্রে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়েছে। তো সেক্ষেত্রে অনেক সময় আমাদেরকে 6 মাস 1 বছর বসে থাকতে হয়। তো ওই সময়টা আসলে এতটা দুঃসহ হয়ে থাকে যে তখন জব পাওয়ার জন্য আমরা বিভিন্ন মাধ্যম খুঁজি। তো রিলেটিভের মাধ্যমে অনেক সময় জব হয়ে থাকে। দেখা গেছে যে কারো মামাতো ভাইয়ের খালাতো ভাইয়ের ফুফাতো ভাই কোনো একটা মেরিন প্রফেশনে রয়েছেন বা সেই মেরিন প্রফেশনের সাথে সংযুক্ত রয়েছেন বা তাদের কোনো আত্মীয় স্বজন রয়েছে যারা ক্যাপ্টেন অথবা বিভিন্ন কোম্পানির বড় কোনো কর্মকর্তা, তো তাদের মাধ্যমেও অনেক সময় জব হয়ে থাকে। সো এই বিষয়গুলো আমাদের রাখতে হবে নলেজে, যাতে কোথাও আছে কিনা এরকম যে রিলেটিভ যারা মেরিন প্রফেশনের সাথে সংযুক্ত রয়েছেন। বাট আমি ব্যক্তিগতভাবে এটা অপছন্দ করি, কারণ দেখা গেছে যে এর মাধ্যমে, কারণ আমরা এরকমই জাতি যে আমরা যখন মানুষকে কোনো একটা কিছু করি, কোনো একটা উপকার করি, তখন দেখা গেছে সেটা নিয়ে একটু বড়াই করতে চেষ্টা করি বা একটু বাড়িয়ে বলি। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে যখন আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অথবা আত্মীয় স্বজনের সাথে কথা বলি বা পরিচিত হই, তখন এক্ষেত্রে অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয়, তখন সত্যি খুব হীনমন্যতায় ভুগতে হয়। বাট সবাই যে একরকম তা নয়, মানুষের ক্ষেত্রে মেন্টালিটি ভিন্ন হয়ে থাকে। আর 5 নম্বর যে মাধ্যমটি হচ্ছে কমিউনিকেশন উইথ সিনিয়র জুনিয়র ব্যাচমেট, এই জিনিসটা রাখতে হবে, কারণ এইটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোথায় কোন ব্যাচমেট রয়েছে, ওই কোম্পানি সম্পর্কে আপনি আইডিয়া নিতে পারবেন, আপনার জুনিয়রের কোন কোম্পানিতে রয়েছে সেই কোম্পানির বিষয়ে আইডিয়া নিতে পারেন। তবে এই ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায়, যে একই ডিপার্টমেন্টে যখন হয়ে থাকে তখন এই প্রতিযোগিতা হয়ে থাকে। তবে দেখা গেছে যে যেমন ধরুন আপনি নটিক্যালে, অন্য কেউ ইঞ্জিন সাইডে রয়েছে, সো দেখা গেছে যদি ওই কোম্পানিতে ইঞ্জিন সাইডে কেউ থাকে, আপনি নটিক্যালে আছেন, সো আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ওই কোম্পানির কি অবস্থা বা কিভাবে কোম্পানিতে জয়েন করা যায়, এই বিষয়গুলো জানতে হবে। তো সেক্ষেত্রে আপনি সিনিয়র জুনিয়র সবার সাথে ভালো কমিউনিকেশন থাকলে আপনার বিভিন্ন কোম্পানি সম্পর্কে আইডিয়া পাবেন, বিভিন্ন কোম্পানিতে যাওয়ার সে রাস্তা আপনি পেয়ে যাবেন। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা মাধ্যম আমি মনে করি। আর 6 নম্বর যে মাধ্যমটি রয়েছে তা হচ্ছে অপছন্দনীয়ভাবে জব পাওয়া। আর আমি এ কারণেই বলছি যে মামা খালার মাধ্যমে এমপি, সচিব, ডিসি ইত্যাদির স্ট্রং রেফারেন্সে বা টাকার মাধ্যমে অথবা ডিমোশন হয়ে জব পাওয়াটা কারো কাছেই পছন্দনীয় নয়। আর এই ধরনের জবগুলো আমি মনে করি যে 2 ধরনের মানুষ করে থাকে। এক হচ্ছে যাদের দেয়াল পিঠকে ধাক্কা দিচ্ছে, 2 নম্বর হচ্ছে যাদের পিঠ দেয়ালকে ধাক্কা দিচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর 7 নম্বর এবং সর্বশেষ যে মাধ্যমটি রয়েছে তা হচ্ছে আনএক্সপেক্টেডভাবে। আনএক্সপেক্টেডভাবে এই জন্যই বলছি যে অনেক সময় দেখা গেছে আপনি কোথাও ভ্রমণে বের হয়েছেন, সো বাসে আপনার পাশে কেউ বসে আছে, দেখা গেছে কথার কোনো প্রসঙ্গে সে বলতেছে যে তারও কোনো একজন রিলেটিভ আছে বা তার কোনো বড় ভাই বা তার নিজের আপন ভাই একজন মেরিনার, সো ওইভাবেও দেখা গেছে অনেক সময় জব হয়ে যায়। সো এটা আনএক্সপেক্টেড। তবে যে যাই বলুক, জব দেওয়ার মালিক ওই একজনই। এই বিষয়গুলো সবার ক্ষেত্রে সবগুলো কাজে লাগে না, কার ক্ষেত্রে কোনটা কাজে লাগবে তা শুধু উনিই জানেন। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র চেষ্টা চালিয়ে যাওয়া। এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে অনেক সময় দেখা গেছে যে আমরা দুটার মধ্যে পড়ে যাই, যে কোনো ভালো কোম্পানির জন্য ওয়েট করব নাকি যেটা পাবো সেটার মধ্যেই উঠে যাব। এখানে একটি বিষয় আমি সাজেস্ট করব, তা হচ্ছে ভালোভাবে কনফার্ম না হয়ে কোনো কোম্পানির জন্য ওয়েট করা একদমই উচিত হবে না, কারণ আপনার একটা এক্সপিরিয়েন্স অনেক লোককে পিছনে ফেলে দেবে। তবে হ্যাঁ, যদি কনফার্ম হন তাহলে অবশ্যই ভালো কোম্পানির জন্য ওয়েট করা উচিত, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো কোনো কোম্পানিতে সেটেল হওয়াটা খুবই জরুরি। সো আশা করি যে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন, আর এই আইডিয়াটা যদি আপনাদের কাজে লাগে অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করব। আর আমিও চাই যে আপনারা সবাই জব পান এবং স্মুথলি আপনাদের জীবনটাকে আপনারা নির্বাহ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।